সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। pbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা একটি জরুরি সংবাদ পেয়েছি, সেটি হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের বিরুদ্ধে আদালতি মামলা করার প্রাথমিক যে লিগাল নোটিশ সেটি পাঠিয়েছেন আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, অর্থাৎ আমেরিকার ফিজিতে যে বাংলাদেশের রাষ্ট্রদূত, অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন জনাব ওসমান সিদ্দিক, তিনি একটি লিগাল নোটিশ পাঠিয়েছেন। আমরা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটির একটি অংশ একটু দেখে আসি। চলুন, এখানে লেখা আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকের লিগাল নোটিশ এবং মামলার হুমকি। প্রিয় বন্ধুরা, ডক্টর সিদ্দিকুর রহমান সহ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের যে সকল নেতা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সকলেই ঠিক বাংলাদেশে যেভাবে নেতানেত্রীরা বিরোধী দলীয় নেতানেত্রীকে যেভাবে সমালোচনা করে থাকেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত অত্যন্ত হাই প্রোফাইল লোকদেরকেও ঠিক এভাবে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন পর্যন্ত, এবং সেই ক্ষেত্রে ডক্টর ওসমান সিদ্দিক ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবকে মামলা করেছেন, অর্থাৎ মামলার লিগাল নোটিশ পাঠিয়েছেন। আমরা একটু সেই বিষয়টি ভালো করে দেখে আসি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিয়ে লিগাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ওসমান সিদ্দিক। র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ডক্টর ওসমান সিদ্দিকের হাত রয়েছে বলে বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতাকালে ডক্টর সিদ্দিকুর রহমান প্রায়শই এ ধরনের অভিযোগ করে থাকেন। সর্বশেষ সিদ্দিকুর রহমান নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটে বক্তৃতা করেন। সেখানে তিনি বলেন, ডক্টর ইউনুস ও ডক্টর ওসমান সিদ্দিকের কারণে যুক্তরাষ্ট্র সরকার র্যাবকে নিষিদ্ধ করেছে। এ বক্তব্যকে অসত্য বিভ্রান্তিকর আখ্যায়িত করে ডক্টর ওসমান সিদ্দিকের আইনজীবী কার্ল এইস জোসেফ ব্ল্যাক লিগাল নোটিশ পাঠান ডক্টর সিদ্দিকুর রহমান বরাবরে। সেই নোটিশের অনুলিপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে পাঠানো ছাড়াও ইমেইল যোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটে পাঠানো হয়েছে। লিগাল নোটিশে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের উপস্থিতিতে ডক্টর সিদ্দিকুর রহমান মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। এতে অ্যাটর্নি জোসেফের ক্লায়েন্ট ডক্টর ওসমান সিদ্দিকের মানহানি হয়েছে। মিস্টার ওসমান সিদ্দিক সাবেক চ্যান্সেলর ওসমান গনির সন্তান এবং ক্লিন্টন প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি নেতা ডক্টর ওসমান ফারুকের ভাই। লিগাল নোটিশে বলা হয়েছে, আগামীতে ওসমান সিদ্দিকের বিরুদ্ধে এ ধরনের মানহানিকর ও অসম্মানজনক বক্তব্য প্রদান থেকে সিদ্দিকুর রহমানকে অবশ্যই বিরত থাকতে হবে। কনসুলেটে দেওয়া অসত্য বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে হবে এবং প্রত্যাহার সংক্রান্ত পত্র ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট এবং ওসমান সিদ্দিকের অ্যাটর্নি অফিসে পাঠাতে হবে। আগামী 20 মার্চের মধ্যে ডক্টর সিদ্দিকুর রহমান তা করতে ব্যর্থ হলে ডক্টর ওসমানের পক্ষে ল ফার্ম নিউ ইয়র্কের কোর্টে মামলা করবেন বলে জানা যায়। প্রিয় বন্ধুরা, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমাদের বাংলাদেশিদের মধ্যে আওয়ামী লীগের এবং বিএনপির যে রাজনীতি বাংলাদেশে প্রতীয়মান হয়, আওয়ামী লীগের বিশেষ করে নেতৃবৃন্দ অহেতুক গণ্যমান্য ব্যক্তিদের সমালোচনা করে থাকেন। আমরা আশা করব কোনো যৌক্তিক কারণ ছাড়া কারো বিরুদ্ধে এভাবে কাদা ছোড়াছুড়ি করা থেকে সকলেই বন্ধ থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে। দর্শক, পিবিসি কে সহযোগিতা করতে চাইলে আপনি দেশিমেলা.com ভিজিট করতে পারেন, এবং সেখান থেকে যে কোনো একটা লিংকে ক্লিক করে আপনার দৈনন্দিন জিনিসপত্র যদি অ্যামাজন থেকে কিনে থাকেন, তাহলে সেখানের একটা সামান্য অংশ পিবিসি পেতে পারে, এবং এটাই হতে পারে পিবিসির জন্য সহযোগিতার হাত। দেশিমেলা.com আপাতত অ্যামাজনের থেকে একটি অ্যাফিলিয়েট সার্ভিস নিয়ে থাকে, অর্থাৎ আপনি যদি দেশিমেলা.com এর যে কোনো একটি লিংকে ক্লিক করে অ্যামাজন থেকে মালামাল ক্রয় করে থাকেন, তাহলে সামান্য একটা অংশ আমাদের পিবিসি পেয়ে থাকবে, এবং এটাই হবে পিবিসির জন্য বিরাট সহযোগিতা। আশা করি আপনারা দেশিমেলা.com থেকে ক্লিক করে তারপরে অ্যামাজন থেকে মালামাল কিনবেন, এতে করে পিবিসিকে সহযোগিতা করা হবে। ধন্যবাদ সবাইকে।